আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন তিনি। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে আইসিইউতে ছিলেন। চাঁদপুর দুই, মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসন থেকে এবার বাবার সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। তবে এবারও তার বাবা মায়া চৌধুরীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। দীপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদেও ছিলেন তিনি। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গত রোববার 26 নভেম্বর স্ট্রোক করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় 53 বছর বয়সী দীপুকে। তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রয়েছে। দীপুর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।